সর্বভারতীয় কর্মচারীর মহাসংঘের আহ্বানে দেশব্যাপী দাবি দিবসের অঙ্গ হিসেবে 2 ঘণ্টার গণঅবস্থান কর্মসূচি সংগঠিত হল সাবরুম ও বিলুনিয়ায়। উদ্যোক্তা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোড সাবরুম ও বিলুনিয়ায় বিভাগীয় কমিটি। 2টি স্থানে 8টি জাতীয় দাবি এবং 7টি স্থানীয় দাবি, মোট 15টি দাবিকে সামনে রেখে সংগঠিত করা হয় গণঅবস্থান। গণঅবস্থানে উপস্থিত ছিলেন মহকুমার বিভিন্ন স্থানের বিভিন্ন পেশায় নিয়োজিত সরকারি কর্মচারীরা, 10,323 শিক্ষক শিক্ষিকাদের। 10,323 শিক্ষক শিক্ষিকাদের অবিলম্বে চাকুরিতে পুনর্বহাল করা এবং চাকুরিজীবী ও পেনশনারদের 31% বকেয়া ডিএ অবিলম্বে প্রদান করা সহ শিক্ষক কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবিগুলো নিয়ে আওয়াজ ওঠে শনিবারের কর্মসূচি থেকে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।